আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশের শিরোনাম। কুমিল্লা সিটি নির্বাচন আমাকে হারানো হয়েছে বলছে সাক্ষ্য। ফল ঘোষণায় দেরির কারণ বৃষ্টি, বিদ্যুৎ, বিভ্রাট, মারামারি বললেন রিটার্নিং অফিসার। কুমিল্লা সিটি নির্বাচনে যে কারণে হারলেন মনিরুল। সেভেরো দনতোষকে তীব্র লড়াই, হাজার হাজার মানুষ আটকা। দুই মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া। দক্ষিণাঞ্চলের জনগণকে উন্নত জীবন উপহার দিতে চাই বলছে প্রধানমন্ত্রী। ঢাকায় জমি বা ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক। ভারতের শিরোনাম, বাড়ি ভাঙতে হলে মানতে হবে আইন, বুলডোজার ইস্যুতে যোগী সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের। অস্থায়ী ভিত্তিতে সেনা নিয়োগ, অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে উত্তাল বিহার, ভাঙচুর ট্রেন। কমিশনের সদস্য চাকরি দিয়েছেন, বোনকেও ফলের জন্য তৈরি হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবারে জানিয়ে দেব বিস্তারিত। তুমুল উত্তেজনা আর হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্যে দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। বেসরকারি ফলাফলে বলা হয় নৌকা মার্কার প্রার্থী পেয়েছেন 50,310 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্ষ্য পেয়েছেন 49,967 ভোট। তবে ফল কারচুপির অভিযোগ এনেছেন পরাজিত প্রার্থী সাক্ষ্য। বুধবার রাতে ফল ঘোষণার পর সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন, আমাকে হারানো হয়েছে। 101টি কেন্দ্রের ফল ঘোষণার পরও সাক্ষ্য তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিফাতের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়েছিলেন। এর মধ্যে রিফাতের সমর্থকরা সেখানে তুমুল হড্ডগোল শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে বের করে দেয়। এই উত্তেজনার মধ্যে বেশ কিছু সময় ফল ঘোষণা বন্ধ থাকে। সে সময় সাক্ষ্য বলেন, আমি রেজাল্ট না নিয়ে এখান থেকে যাব না, প্রয়োজনে লাশ যাবে। ফল ঘোষণায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আর 4টা কেন্দ্র বাকি আছে, দেন না কেন। এরপর পরই রাত 9:30 দিকে 105টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহিদুল নবী চৌধুরী। ফলাফল ঘোষণা কেন্দ্রে থাকা সাক্ষ্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রতিটি কেন্দ্রের ফলাফল পেয়ে যোগ করে দেখেছি, আমি 980 ভোটের ব্যবধানে পাশ করেছি। যে পরিস্থিতির মধ্যে যেভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে সাক্ষ্য বলেন, রাতে ধারাবাহিকভাবে ফলাফল ঘোষণা হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণের জন্য ফলাফল ঘোষণা বন্ধ করে দেন। তিনি ফোনে কথা বলেছেন, সব কেন্দ্রের ফলাফল হাতে আছে দাবি করে সিটি কর্পোরেশনের দুইবারের এই মেয়র সাক্ষ্য বলেন, আমি আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে পদক্ষেপ নেব। ফল ঘোষণায় দেরির কারণ বৃষ্টি, বিদ্যুৎ, বিভ্রাট, মারামারি বললেন রিটার্নিং অফিসার। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের ফল ঘোষণায় দেরি হওয়া কারণ হিসেবে ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চলে যাওয়া ও দুই পক্ষের গোলযোগের কথা উল্লেখ করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহিদুল নবী চৌধুরী। তিনি বলেন, এসব কারণে 4টি কেন্দ্রের ফল আসতে দেরি হয়েছে, প্রিজাইডিং অফিসারদের ফল তৈরিতে বিলম্ব হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি, আধা ঘন্টার বেশি কেন ভোটের ফলাফল ঘোষণা স্থগিত ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার পেছনে অন্য কোনো কারণ ছিল না, পরিস্থিতি প্রতিকূলে ছিল, বিধায় সময় লেগেছে, দুই পক্ষই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছিল, ওই সময় বারবার কার সঙ্গে টেলিফোনে কথা হচ্ছিল। এমন প্রশ্নের জবাবে শাহিদুল নবী চৌধুরী বলেন, তখনকার পরিস্থিতি সম্পর্কে আমি ফোনে কথা বলেছিলাম, সিসিডিসি ও এসপির সঙ্গে অন্য কারোর ফোন আসেনি। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষ্যর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, পরাজিত প্রার্থী চাইলে আইনের আশ্রয় নিতে পারেন, তবে নতুন করে ফলাফল দেওয়া সম্ভব নয়। ফল ঘোষণার সময় তারা কেন অভিযোগ জানাননি, কারণ তাদের হাতে তো রেজাল্ট শিট ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশ এখন আর কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র নয়, দেশকে বর্বর অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ, বাংলাদেশ একটি সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। কুমিল্লার নির্বাচন নিয়ে ফখরুল বলেন, এখানে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে ব্যর্থতার পরিচয় দিয়েছে কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে কি হবে? বিএনপির মহাসচিব বলেন, প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি সহ কোনো রাজনৈতিক দল। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়স্থ নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামালের বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী তো অনেক কিছুই করেছেন যেগুলোর সঙ্গে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন, পার্লামেন্টে তারাই টাকা পাচার করেছেন, আবার তারা
তা ফিরিয়ে আনতে আইন তৈরি করেছেন। দেশটার সব সম্পদ লোটপাট করেছে আওয়ামী লীগ। নির্বাচিত কলাম খোলা চোখে স্বপ্নের সেতু উদ্বোধন এবং রাজধানীর যানজট। প্রমত্তা পদ্মার দুই পাড় যুক্ত করেছে স্বপ্নের পদ্মা সেতু। জীবন হাতের মুঠোয় নিয়ে পদ্মা পারাপারের দিনগুলো 25 জুনের পর থেকে অতীত হতে শুরু করবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের জন্য এই সেতু নতুন করে জেগে ওঠার এক হাতিয়ার। অবহেলিত জনপদের মানুষের সামনে নতুন এক সম্ভাবনার হাতছানি দিচ্ছে পদ্মা সেতু। এই অঞ্চলের কৃষি, মৎস্য, পর্যটন, শিল্পে এই সেতু অপার সম্ভাবনা তৈরি করেছে। স্বপ্ন জাগিয়েছে মানুষের জীবন জীবিকার উন্নয়নে। খোর শ্রোতা পদ্মার দুই তীরকে এক করে এই স্বপ্ন মালা গাথার কাজটি অবশ্য সহজ ছিল না। স্থপতি প্রকৌশলীরা যেমন অসাধ্য সাধনের মতো এই কাজ করেছেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সেতু বাস্তবায়নের মাধ্যমে তার সাহসী চরিত্রটিকে আরেকবার জানান দিয়েছেন। নিজেদের অর্থে দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ নিজের সক্ষমতারও জানান দিয়েছে বিশ্বকে। দীর্ঘ প্রতীক্ষার পর 25 জুন খুলছে পদ্মা সেতু। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কোটি কোটি মানুষের স্বপ্নের দুয়ার খুলে দেবেন। একসময়ের দীর্ঘ যাত্রার ক্লান্তি আর কষ্টের ইতি টেনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে রাজধানী হয়ে উঠবে ঘরের কাছের গন্তব্য। পুরোদিনের ভ্রমণ দূরত্ব কমে দাঁড়াবে কয়েক ঘন্টায়। পদ্মা সেতু নিঃসন্দেহে দেশের স্থাপত্য ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এই দেশের মানুষের সাহস আর অদম্য মানসিকতারও দৃঢ় এক প্রতিকৃতি। পদ্মা জয়ের এই সাফল্য পুরো জাতির, এই সাফল্য সরকারের, এই সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার সাহসী ভূমিকার কারণেই নানা চড়াই উৎরায় পেরিয়ে এই সেতু বাস্তবায়ন হয়েছে লক্ষ্য অনুযায়ী। পদ্মার এমন সম্ভাবনার হাতছানির মধ্যেও নতুন এক ভয় জাগছে রাজধানীর মানুষের মনে। দীর্ঘদিনের পঞ্জীভূত যানজটের আগুনে পদ্মার গাড়ির স্রোত নতুন করে ঘি ঢেলে দিতে পারে বলে যোগাযোগ বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন। বলা হচ্ছে এতদিন ফেরির ভোগান্তির কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক যানবাহন পাটুরিয়া দৌলদিয়া ঘাট ব্যবহার করে গন্তব্য যেত। পদ্মা সেতু চালু হলে এই রুটে যাওয়া যানবাহন মুখ ফিরিয়ে নেবে। বিশেষজ্ঞদের একটি পরিসংখ্যান বলছে সেতু চালুর পর পাটুরিয়া দৌলদিয়া রুট 40% মতো আকর্ষণ হারাবে। তার মানে এই রুটের 40% যানবাহন পদ্মা সেতু ব্যবহার করবে। অর্থনীতিবিদরা বলছেন পদ্মা সেতু বাস্তবায়নের ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চেহারা পাল্টে যাবে, প্রভাব ফেলবে পুরো দেশের অর্থনীতিতে, বাড়বে মোট দেশজ উৎপাদন বা জিপিডি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য, মাছ, ফলমূল দ্রুত পরিবহন করা যাবে দেশের অন্য জেলায়। একইভাবে অন্য জেলাগুলোতে উৎপাদিত কৃষি পণ্য সহজে পৌঁছে যাবে নদী বিধৌত এই জনপদে। পদ্মা বাধা কাটায় শিল্পায়ন সহজ হবে, গ্যাস বিদ্যুৎ সমস্যার সংকট কেটে যাবে, খুলবে বিনিয়োগের নতুন দোয়ার। কাজের জন্য দক্ষিণের জেলাগুলো থেকে ঢাকা ছুটে আসা মানুষের স্রোত কমে যাবে। শিল্প বিনিয়োগের ছোঁয়ায় পদ্মার এমন সম্ভাবনার হাতছানির মধ্যেও নতুন এক ভয় জাগছে রাজধানীর মানুষের মনে। দীর্ঘদিনের পঞ্জীভূত যানজটের আগুনে পদ্মার গাড়ির স্রোত নতুন করে ঘি ঢেলে দিতে পারে বলে যোগাযোগ বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন। বলা হচ্ছে এতদিন ফেরির ভোগান্তির কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক যানবাহন পাটুরিয়া দৌলদিয়া ঘাট ব্যবহার করে গন্তব্য যেত। পদ্মা সেতু চালু হলে এই রুটে যাওয়ার যানবাহন মুখ ফিরিয়ে নেবে। বিশেষজ্ঞদের একটি পরিসংখ্যান বলছে সেতু চালুর পর পাটুরিয়া দৌলদিয়া রুট 40% মতো আকর্ষণ হারাবে। তার মানে এই রুটের 40% যানবাহন পদ্মা সেতু ব্যবহার করবে। একই সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় দেশের অন্যান্য জেলার সঙ্গেও সরাসরি যোগাযোগ বেড়ে যাবে দক্ষিণ এর জেলার সঙ্গে। পদ্মা সেতু হয়ে দিনে 25,000-এর বেশি যানবাহন চলবে। বছর বছর গাড়ি চলাচলের এই সংখ্যা বাড়তে থাকবে। এই যানবাহন পুরোটাই আসা যাওয়া করবে রাজধানীর ওপর দিয়ে। বিশেষ করে রাজধানীর দুটি সড়ক ব্যবহার করে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে হয়ে এসব যানবাহন যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বাড়ি ভাঙতে হলে মানতে হবে আইন, বুলডোজার ইস্যুতে যোগী সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের। বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট।
তিন দিনের মধ্যে শীর্ষ আদালতের কাছে জবাবদিহি করতে হবে যোগী সরকারকে। জামিয়াত ওলেমা ই হিন্দের তরফে সুপ্রিম কোর্টের কাছে আপিল করা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতেই বৃহস্পতিবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। আদালতের তরফে আরও বলা হয়েছে সঠিক প্রক্রিয়া না মেনে বাড়ি ভাঙা যাবে না, আগামী সপ্তাহে ফের শুনানি হবে এই মামলায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে সরকার অনেক সময় পাবে অভিযোগ জানানোর জন্য, কিন্তু তারই মধ্যে সব নাগরিককে সুরক্ষিত রাখতে হবে, সকল সম্প্রদায়ের মানুষকে নিয়েই সমাজ গড়ে ওঠে, তাই তাদের কোনো সমস্যা হলে তার সমাধান করার চেষ্টা করতে হবে। বাড়ি ভেঙে দেওয়ার মতো কাজ করতে গেলে আইন মেনে করতে হবে। তবে উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে নিয়মিতই বাড়ি ভাঙা হয়েছে।